সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। সুজিত পাখিরা, মানিক পাখিরা, মেঘনাথ মাঝি, সঞ্জয় রায়, জয়ন্ত রায়, সাহেব সিং, অনিল পোরেল, সাহেব রায়, প্রশান্ত রায়, অনিল রায়, সাহেব রায়, সদানন্দ মাঝি, সবিতা সিং, সুচিত্রা রায়। আর আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটা মানুষের কিভাবে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা যাবে, মানুষের খাদ্য, মানুষের বাসস্থান, মানুষের চিকিৎসা, মানুষের এডুকেশন, শিক্ষা, সব কিছু আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে যাচ্ছেন। এই করোনা চলছে, করোনা পরিস্থিতিতে আমরা কেউ বাড়তি বেরোতে পারছিলাম, করোনার সময় আমাদের নেত্রী যেভাবে সামনে থেকে মানুষের উপকার করেছেন, মানুষের জন্য লড়াই করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, এ বাংলাকে আগলে রেখেছেন, মানুষের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে এই বাংলার জন্য যিনি ভাবেন, যিনি করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যরা শুধুমাত্র উস্কানি দিয়ে হয় বিভাজনের রাজনীতি করে, না হলে কিছুটা উস্কে দিয়ে ক্ষতি করে, না হলে কিছুটা প্রলোভন দেখিয়ে দিয়ে তারা মানুষকে কিছুটা এদিক ওদিক করে। তাই মানুষ বাস্তব কথাটা বুঝে তারা তৃণমূল কংগ্রেসে যেমনি যোগ দিয়েছে, তৃণমূল কংগ্রেসেরও আমরা যারা মানুষ আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে সঙ্গে নিয়ে মানুষের উপকার করা, মানুষের কাজ করা। যেই জায়গায় এসেছেন এখানেই একমাত্র নির্দল থেকে দাঁড়িয়েছিল পঞ্চায়েত নির্বাচন, একটা নির্বাচন সেই হিসেবে অনেক কিছু হয়। আজকের দিনে যেটা হচ্ছে যে সকলে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করছে। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।